সবাইকে নমস্কার জানাই। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় প্রতিবারের মতো এবারও খারিফ মরশুমের যে ধান তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা রাজ্যের কৃষকদের কাছ থেকে ক্রয়ের মাধ্যমে আজ শুরু হচ্ছে। যারা এই সিপাহীজলা জেলার বৈরাগী বাজার স্থিত নাট মন্দিরে যারা উপস্থিত আছেন, মঞ্চে এই জেলার জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি উপস্থিত, ত্রিপুরা বিধানসভার সম্মানীয় সদস্য বিন্দু দেবনাথ, ডাইরেক্টর এগ্রিকালচার, ডাইরেক্টর ফুড উপস্থিত, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য মহোদয় উপস্থিত, এডিএম সিপাহীজলা, এসডিএম সোনামুড়া মহকুমা, কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, আমার সামনে উপস্থিত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির বিভিন্ন চেয়ারপার্সনগণ, আমাদের পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যগণ, কৃষক বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, মা ও বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমি আমার দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বলার চেষ্টা করেছে যে রাজ্য সরকার আমাদের গঠিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে কৃষকদের কাছ থেকে আমরা বছরে দুবার সহায়ক মূল্যে ধান ক্রয় করব। তার আগে আমরা সরকারকে কি দেখতাম? দিল্লিতে একটা সরকার থাকত, রাজ্যে আরেকটা সরকার, ঝান্ডা নিয়ে রাস্তার মধ্যে মিছিল, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। নিজেরা সরকারে ছিলেন কিন্তু উদ্যোগ গ্রহণ করতেন না, কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করতেন না বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার জন্য কোন ধরনের প্রচেষ্টা তারা গ্রহণ করত। শুধু গরিব কৃষকদেরকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা লাভ করা এবং রাজনীতির মাধ্যমে মিছিল মিটিং এর লম্বা লাইন করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাবিনেটের প্রথম মিটিং এ যে সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করব। কারণ আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছেন 2024 সালের মধ্যে সারা দেশে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে এবং ভারতকে, ভারতের মতো দেশে যেখানে কৃষকদেরকে অন্নদাতা হিসেবে আমরা চিহ্নিত করি, লক্ষ্মী হিসেবে চিহ্নিত করি, তাদের অর্থনৈতিক বুনিয়াদকে আমাদের শক্তিশালী করতে হবে এবং এই লক্ষ্য নিয়ে আমাদের সরকার পথ চলা শুরু হওয়ার পর কৃষকদের কাছ থেকে 2018 সালের পর সেখানে ধান ক্রয় করা সহায়ক মূল্যে শুরু করা হয়। এখানে আমাদের প্রথম বছর
অনেকের কাছে এটা স্বপ্নের মতো ছিল যে সরকার ধান ক্রয় করবে, কিভাবে করবে, এত বড় বৈপ্লবিক সিদ্ধান্ত আদৌ করতে পারবে কিনা। 18-19 সালে বছরে যে দুবার কেনার ঘোষণা করা হয় তার মধ্যে প্রথমবার টার্গেট নেওয়া হয় 10,000 MT, যেহেতু প্রথমবার শুরু হবে তাই সারা রাজ্যে 10,000 MT ধান আমরা ক্রয় করব। পরবর্তী পর্যায়ে তার সফলতার উপর নির্ভর করে আমরা আমাদের যে টার্গেট সেই টার্গেটের মাত্রা আমরা বৃদ্ধি করব। যেখানে 10,000 MT টার্গেট নেওয়া হয় আমরা 10,405.11 MT টার্গেট আমাদের আমরা অ্যাচিভ করতে পারি প্রথমবার প্রথম বর্ষে, অর্থাৎ টার্গেট থেকে বেশি দাম আমরা ক্রয় করেছি। 5,501 জন কৃষক সারা রাজ্যে এই 10,405 MT ধান সরকারের কাছে বিক্রি করেছে। রেট ছিল কত? 17.50 টাকা পার কেজি, 1,750 টাকা হচ্ছে পার কুইন্টাল, সেখানে ধান আমরা বিক্রি করেছি, ক্রয় করেছি রাজ্য সরকার। এই যে আমাদের যাত্রা আমরা শুরু করেছি, এমন কোন বছর নেই যে রাজ্য সরকার ধান ক্রয় করেনি। এমনকি কোভিড মহামারীর সময় যখন সারা বিশ্ব অর্থনৈতিক ভাবে স্তব্ধ হয়ে গেছিল, স্কুল কলেজ অফিস আদালত স্তব্ধ হয়ে গেছিল, আমাদের অস্তিত্ব রক্ষা হবে কিনা আমরা চিন্তার মধ্যে ছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদেরকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, তাদের কৃষিকাজে কোনো অবস্থাতেই যেন বাধা না আসে, কারণ কৃষকরাই হচ্ছে ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদ, এরাই হচ্ছে আমাদের লক্ষ্মী, আমাদের অন্নদাতা। তাই কৃষকদেরকে যাতে তাদের কৃষিকাজে মনোনিবেশ আরো বেশি করে করতে পারে সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়েছিল। এবং সেই কোভিডের সময় আমরা দেখেছি ধান ক্রয়ের যে আমাদের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়ে আমরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে পেরেছি। এবং ত্রিপুরা রাজ্যের কৃষক আজকে কোন জায়গায় তার ক্ষেতকে ফাঁকা রাখতে চাইছে না। একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যে হেক্টরের পর হেক্টর, কানির পর কানি জায়গা খালি করে থাকত, তার উৎসাহ সেখানে হারিয়ে ফেলেছিল রাজ্যের কৃষক, কারণ আমি ধান উৎপাদন করব, বাজারে বিক্রি করে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ আসছে না, লসে রান করতে হচ্ছে। রাজ্য সরকার যখন প্রতিশ্রুতি দিল, সিদ্ধান্ত নিল যে আমরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে বছরে দুবার ধান ক্রয় করব, আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জমিতে একবার ধান ফসল উঠছে, তো কিছুদিনের মধ্যেই আবার দ্বিতীয় ফসল তারা বীজ রোপণ করছে, সেখানে ক্ষেতের মধ্যে কোনো ক্ষেত সেখানে খালি যাচ্ছে না, ফাঁকা যাচ্ছে না। বন্ধুরা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর, যাতে রাজ্যের কৃষকদের আয়কে আমরা দ্বিগুণ করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী যেটা আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। বন্ধুরা, এবং আজকে আমরা এবারকার যে মরশুমের ধান খারিফ, যেটা আজকে থেকে শুভ সূচনা হলো, 6 দিন ব্যাপী চলবে এই জেলাতে, 9টা PPC প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এই জেলাতে, সারা রাজ্যে 49টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সেখানে রয়েছে। আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে রাজ্যের যে 58টা ব্লক, সেই 58টা ব্লকের মধ্যে প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খুলে দেওয়ার জন্য, যাতে কৃষকদের যে ট্রান্সপোর্টেশন, তাদের গাড়ি দিয়ে আসা যাওয়া করতে ধান নিয়ে যে ট্রান্সপোর্টেশন কস্ট টাকা যে যায় তা যেন অনেকটা কম যায়। কারণ প্রতিটা ব্লকে যদি আমরা PPC খুলে দিতে পারি তবে এটা কৃষকদের সেখানে মুনাফা আরো বৃদ্ধি পাবে, তাদের ইনকাম আরো বৃদ্ধি পাবে আগামী বছর থেকে, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। 58টা ব্লকে 58টা PPC কি করে খোলা যায়, আজকে 49টা PPC তে আমাদের রাজ্য সারা রাজ্য ব্যাপী সেখানে ধান প্রকিউরমেন্টের শুভ সূচনা হচ্ছে। সিপাহীজলা জেলা, আমাদের দক্ষিণ জেলা,
আমাদের গুমতি জেলা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই তিনটি জেলা বিশেষ করে এখানে খাদ্যশস্য ধান বলুন আমাদের বিভিন্ন সবজি বলুন বেশি উৎপাদিত হয় তাই আমরা লক্ষ্যমাত্রা রেখেছি এবারকার মরসুমে 50,000 এমটি ধান আমরা ক্রয় করব যদিও অনাকাঙ্ক্ষিতভাবে এবার দুবার বৃষ্টি কৃষকদের অনেক ক্ষতি করেছে বেহবাগুলি ডিপ্রেশন ছিল নিম্নচাপ তাতে ত্রিপুরা রাজ্যে দুদিন তিন দিন ব্যাপী বৃষ্টি হয়েছে অসময়ে যেটা আমরা আশা করতে পারিনি কিন্তু তারপরও আমাদের আশা এবারকার অনেক বেশি ফলন হয়েছে এবং 21.83 টাকা যে এমএসপি কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে দিয়েছে প্রতি কেজি 21.83 টাকা প্রতি কুইন্টালে সেটা আমরা 50,000 এমটি ধান ক্রয় করে রাজ্যের কৃষকদেরকে সেখানে অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী করতে পারব প্রকৃতি বিরুদ্ধে কেউ লড়াই করতে পারে না বন্ধুরা আমাদের ইচ্ছা মহৎ সৎ কিন্তু প্রকৃতি যদি আমাদেরকে সহযোগিতা না করে তো স্বাভাবিকভাবে আমাদের উদ্দেশ্যে যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা থেকে কিছুটা হলেও হয়তো আমরা পিছিয়ে থাকব তারপরেও কৃষি দপ্তর আমাদের খাদ্য দপ্তর যৌথভাবে একাগ্রতার সঙ্গে সারা রাজ্যে প্রত্যেকটি এসে প্রত্যেকটি বিএলডব্লিউ কে নির্দেশ দেওয়া হয়েছে আজকে এখানে আমাদের সঙ্গে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ সাহেবের থাকার কথা ছিল কিন্তু বিদ্যুৎ অপারেটর আজ উনি কলকাতায় মিটিংয়ে আটকে আছেন তাই উনি আসতে পারেননি কিন্তু ওনাকেও আমি ধন্যবাদ জানাবো ব্যক্তিগতভাবে আমার দপ্তরের তরফ থেকে যেভাবে বলেছি কৃষি দপ্তরকে সম্পূর্ণভাবে মহাকরণ থেকে সারা রাজ্যের কৃষকদের সঙ্গে এসডিএম দের সঙ্গে সারা রাজ্যের কৃষি আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন ভার্চুয়ালি এবং পরিষ্কার নির্দেশ দিয়েছেন যাতে কোথাও কোন কৃষক যেন বাদ না যায় এবারকার সেখানে ধান বিক্রি করতে গিয়ে কারণ গত মরশুমে আমরা দেখেছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সে লক্ষ্যমাত্রা আমরা টার্গেট ফুলফিল করতে পারিনি আমরা শুধু 4,332 এমপি ধান গত সিজনে আমরা ক্রয় করতে পেরেছি এবার ফলন ভালো হয়েছে তাই আমাদের আশা যে গত মরশুমে কৃষকরা যে পরিমাণ অর্থ তারা আশা অনুরূপ পায়নি এবারকার মরশুমে তাদের যে ঘাটতিটা সেই ঘাটতিতে তারা অনেকাংশে মিটিয়ে নিতে পারবে এবং রাজ্য সরকারের যে লক্ষ্য যে কৃষকদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা তাদের অর্থনৈতিক বুনিয়াদকে লক্ষ্য করা শক্তিশালী করা সেদিক থেকেও আমরা অনেকটাই আশাবাদী যে এবারকার আমাদের লক্ষ্যে আমরা সেখানে পৌঁছতে পারব বিগত দিনগুলোতে আমাদের 92,013 জন কৃষক সারা রাজ্যে রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করেছে অর্থাৎ 92,013 জন কৃষক পরিবার এই এমএসপি এর মাধ্যমে ধান বিক্রির ফলে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর লাভবান হয়েছে আমাদের টোটাল যে প্যাডি ধান আমরা ক্রয় করেছি তার পরিমাণ হচ্ছে 1,75,781 এমটি টোটাল এখন পর্যন্ত আমাদের শুরুয়াত থেকে আমাদের টোটাল অর্থ টোটাল এমএসপি অর্থাৎ কৃষকদের কাছে যে অর্থ গেছে টাকা আমাদের সরকার গঠিত হওয়ার পর সেটা হচ্ছে 327.9 কোটি টাকা 327.9 কোটি টাকা কৃষকদের কাছে আমরা দিতে পেরেছি আমাদের ধান ক্রয় করার 2018 সালের পর থেকে যেটা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে কৃষকদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আপনারা জানেন যে ধান ক্রয় করেই শুধু রাজ্য সরকার সেখানে সীমাবদ্ধ থাকছে না রাজ্যের খাদ্য দপ্তর তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে মিলিং চার্জ আমাদের রাজ্যে যে 5টা মিলার রয়েছে সেই 5 জন মিলারকে সেখানে মিলিং চার্জ দিচ্ছে কারণ ধান ক্রয় করলে হবে না সেই ধানগুলোকে মিলিং এর মাধ্যমে আমাদের রেশনের মাধ্যমে আপনাদের মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে এবং সেই ধানগুলোকে ক্রয় করার পর এই যে 327 কোটি টাকা ধান ক্রয় করা হলো এখন পর্যন্ত সেগুলোকে মিলিং এর মাধ্যমে আমরা
আবার ধান করে মানুষকে আমরা প্রদান করছি এবং মিলিয়ের জন্য এখন পর্যন্ত প্রায় 32 কোটি টাকার উপর আমরা প্রদান করেছি রাজ্যের 5টা মিলারকে। বন্ধুরা, তো স্বাভাবিক ভাবে একদিকে যেমন কৃষকের কাছে অর্থ যাচ্ছে, মিলারের কাছে সেখানে অর্থ যাচ্ছে, এবং সেই মিলগুলোতে আমাদেরই এলাকা আমাদের রাজ্যে অনেক মানুষ শ্রমিক সেখানে কাজ করছে। তো স্বাভাবিকভাবে মোদিজির যে স্বপ্ন, যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, উনার যে স্লোগান, সেই স্লোগানটাই সেখানে বাস্তবায়িত হচ্ছে। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হচ্ছে এবং কৃষকদের যে আয় দ্বিগুণ করা, সেই দ্বিগুণ করার জন্য যে লক্ষ্যমাত্রা উনি নিয়েছেন তার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। শুধু সেটাই নয়, 2000 পিএম কিষাণ প্রতি বছর আমাদের রাজ্যের কৃষকদেরকে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে 2000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি সেখানে প্রদান করা হচ্ছে। হয়তো অনেকে বলতে পারেন যে 6000 টাকা দিয়ে বছরে কি হবে, আমাদের তো চাষবাসের জন্য আরো অধিক ক্ষমতার প্রয়োজন, অধিক অর্থের প্রয়োজন। যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ দেওয়া কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু সরকার যেটা বার্তা দিতে চাইছে, রাজ্য সরকার যেটা বার্তা দিতে চাইছে, যে আমরা কৃষকের পাশে রয়েছি, যেটা বিগত দিনে স্বাধীনতার পর কোন সরকার ভারতবর্ষের বা এ রাজ্যে বার্তা দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে পারেনি, ব্যর্থ হয়েছে। এবং আজকে আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে সেই জিনিসটাই করে সেই বার্তা আমরা দিতে পেরেছি সেখানে সফলভাবে। বন্ধুরা, সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। শুধু তাই নয়, ফসল বীমা থেকে শুরু করে আমাদের প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন স্কিমের মাধ্যমে, সেটা SMM বলুন, সেটা MIDH বলুন, আমাদের পুরনো হর্টিকালচার মিশন বলুন, টেকনোলজি মিশন বলুন, NVI বলুন, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের কৃষককে ধানের জন্মলগ্ন থেকে, ধান চাষের জন্মলগ্ন থেকে হারভেস্টিং পর্যন্ত, এমন বিক্রি পর্যন্ত সেখানে আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কৃষকদেরকে সহযোগিতা করে যাচ্ছে। সাবসিডাইজড রেটে বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে বিনামূল্যে সার বীজ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। কারণ সেটাই কথা বলে যে কৃষক আমাদের দেশের লক্ষ্মী, অন্নদাতা। কৃষকদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, সেই কৃষি নির্ভর দেশ সেখানে রক্ষা হবে না। ভারতবর্ষের মানুষ সেখানে আর্থিক সংকটে ভুগবে, ভারতবর্ষের মানুষের সেখানে না খেয়ে মরতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখুন কৃষির ক্ষেত্রে কোন জায়গায় রয়েছে। আজকে পাকিস্তান, আজকে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের পৃথিবীর সব থেকে যে বড় শক্তিধর দেশ হিসেবে আমরা জানি, চিনি, কোভিড এর সময় কিন্তু সেখানে স্তব্ধ হয়ে পড়েছিল। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে ভারতবর্ষ একটা এমন দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি, সুতরাং কৃষকদেরকে যদি ছাড় দিয়ে না রাখা হয় তবে ভারতবর্ষের ওই দেশগুলোর মতোই অবস্থা হবে। তাই কোভিড এর সময়ও কৃষকরা কিন্তু তাদের যে অসুবিধা সারা পৃথিবীর মধ্যে মানুষের হয়েছে, ভারতবর্ষের কৃষকদের অসুবিধা কিন্তু উপলব্ধি করা যায়নি। সরকার সম্পূর্ণভাবে কৃষকদের পাশে ছিল। বন্ধুরা, আমরা বদ্ধপরিকর এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যতদিন আমাদের সরকার থাকবে, মানুষের আশীর্বাদকে পুঁজি করে, গণতন্ত্রের চিন্তাধারায় পুঁজি করে, এই কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে 2018 সালে শুভ সূচনা হয়েছে সেটা আমাদের আমরা জারি রাখব। কোন অবস্থাতে অনেক ষড়যন্ত্র চলে, বিভিন্ন ভাবে অনেকে ক্রেডিট নিতে চান, আমরা নাম বলতে চাই না, বিগত দিনে যারা সরকারে ছিল কি করেছে কৃষকদের জন্য, রাজনীতি ছাড়া কিছুই করতে পারেনি, কোন উপলব্ধি তাদের নেই। বন্ধুরা, কিন্তু আমাদের সরকার, আমরা একটা বলিষ্ঠ ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে সক্ষম হয়েছি, এটা আমাদের সরকারের একটা উল্লেখযোগ্য সাফল্য গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করার জন্য। কারণ 327 কোটি টাকা
যেটা এসছে শহরে আসেনি, গ্রামে গেছে, গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে, শক্তিশালী করেছে। 32 কোটি টাকা মিলারদেরকে দেওয়া হয়েছে, যে শ্রমিক অংশের মানুষ আছেন, মিলে কাজ করছেন, তাদের কাছে অর্থ গেছে। মার্কেটে এভাবে টাকা রোটেট করে, তবেই মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। মানুষের ক্রয় ক্ষমতা যখন বাড়বে, তো স্বাভাবিকভাবেই রাজ্য সামনের দিকে এগিয়ে যাবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে, যেটা আমাদের প্রধানমন্ত্রী চাইছেন, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন। সবকা সাথ সবকা বিকাশ রাজনীতির ঊর্ধ্বে উঠে এখানে যারা কৃষক বন্ধুরা আছেন, যারা ধান বিক্রি করতে এসেছেন, এখানে আমাদের সরকার থেকে কারা বিজেপি দল করেন আমাদের দলের লোক বা কারা অন্য দলের লোক, সেটা দেখে আমাদের ধান ক্রয় হয় না। আমরা জানি গরিব কৃষক, গরিবের কোন রং নেই, কৃষকের কোন রং নেই। কৃষককে যতক্ষণ না পর্যন্ত আমরা শক্তিশালী করতে পারবো, আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করতে পারবো, আমাদের দেশে আমাদের রাজ্যের অর্থনীতি শক্তিশালী হবে না, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে না। তার জন্য আমাদের এই বলিষ্ঠ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে 9টা পিপিসি রয়েছে। আমি এসডিএম কে বলবো, কৃষি দপ্তরের আধিকারিকদেরকে বলবো, এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা যারা যুক্ত থাকবেন, আগামী 6 দিন এই প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে বিভিন্ন পিপিসি গুলোতে যে কোথাও যেন মানুষকে হয়রানির শিকার হতে না হয়, কোন কৃষককে সর্বাধিক 5 MT ধান আপনারা বিক্রয় করতে পারবেন কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী। ধান নিয়ে আসুন, আমরা জানি আপনাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তারপরেও আমাদের বিশ্বাস যে এবার আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য মাত্রা রেখেছি তাতে আমরা পৌঁছতে পারবো। আপনাদেরকে কোপারেট করতে হবে, আর কোনোভাবে মাঝখানে গিয়ে যদি কোনো থার্ড পার্টি ধান ক্রয় করতে আসে, মনে রাখবেন রাজ্য সরকার আপনাদের কথা চিন্তা করে এই ধান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে অন্য কোনো ব্যক্তির কাছে যদি আপনারা ধান বিক্রি করে ফেলেন, তবে কিন্তু আমরা উৎসাহ হারিয়ে ফেলব আপনাদের জন্য ভালো কিছু করার, ভালো কাজ করার, যেটা আমরা চাই না। আমরা চাই এই পদ্ধতি, ধান ক্রয়ের যে পদ্ধতি আমরা চালু করেছি, সেটা যেন দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়। সরকারি অর্থ MSP দিল্লি থেকে নির্ধারণ করা হয়, রাজ্য সরকারের তাতে কোনো হাত নেই। 21.83 টাকা এবার হয়েছে, দেখবেন আগামী বছর সেটা আবার হয়তো বৃদ্ধি পাবে, তো ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, সরকার আপনাদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনারাও সরকারের পাশে থাকুন। আমরা খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের তরফ থেকে যৌথভাবে আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই সুন্দর অনুষ্ঠান কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তর যৌথভাবে আয়োজন করেছে, আমি কৃষি দপ্তরের আধিকারিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী কয়েকদিন হয়তো প্রশাসনিক কাজকর্মে একটু জটিলতা দেখা দিতে পারে, কারণ এবারকার মরশুমের ধান খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি যে বিগত সিজনে আমরা রবির যে সিজন তাতে বেশি ধান পাইনি, আমাদের লক্ষ্যমাত্রা ছিল 35,000 MT, কিন্তু আমরা ধান পেয়েছি 4,332 MT, যেটা অত্যন্তই নগণ্য। তাই আমরা এবার লক্ষ্যমাত্রা লিখেছি 50,000 MT, কারণ ফলন এবার ভালো হয়েছে সারা রাজ্যে, ফলন ভালো হয়েছে। আপনারা একটু সহযোগিতা করলে আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো। আমার বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে যে টোটাল ফিগারটা আমাদের কাছে আসবে, আগামী 1 মাস ব্যাপী যে প্যাডি প্রকিউরমেন্ট পদ্ধতি চলবে সারা রাজ্যে জানুয়ারি মাস পর্যন্ত, আমরা লক্ষ্যমাত্রা রেখেছি 31 জানুয়ারির মধ্যে সেখানে আমাদের ধান করে যে সিস্টেম সেটাকে সম্পূর্ণ করার সারা রাজ্যগুলোতে। তাই সিপাহীজলা জেলা, গোমতি জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলার যেখানে লক্ষ্যমাত্রা 14,000 MT-র উপর সেখানে রাখা হয়েছে, গোমতি জেলাতে 5,000 MT-র উপর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আপনাদের এই সিপাহীজলা জেলাতে আমাদের কৃষিমন্ত্রী মিটিংয়ে ছিলেন, ভিডিও কনফারেন্সিং, 6,000 MT ধার্য মাত্রা রাখা হয়েছে। ডিডিএ সাহেবকে বলা হয়েছে যাতে কোথাও কোন BLW-কে প্রত্যেকটা BLW-কে বাড়ি বাড়ি যেতে হবে, সেক্টর অফিসারদেরকে দায়িত্ব নিতে হবে, SA-দেরকে দায়িত্ব নিতে হবে,
যাতে কোথাও কোনো কৃষক বাদ না যায়, আনকাভার না থাকে এবারকার সিজনে। এবং সর্বসাকুল্যে খাদ্য দপ্তর যারা আমরা রয়েছি, আপনার প্যাডি প্রকিউরমেন্টের তিন দিন চার দিনের মাথায় আপনাদের বেশি অর্থ আপনাদের প্রদান করা হবে। আমাকে এখানে বলা হয়েছে রুদ্র আমাদের মেলাঘরের রুদ্র সাগরের যে কোঅপারেটিভ, তারা যে ধান ফসল উৎপাদন করেন তারা বিক্রি করতে পারছেন না, কিছু হয়তো জটিলতা রয়েছে। আমি ডাইরেক্টর ফুড এবং ডাইরেক্টর এগ্রিকালচারকে আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাইছি যে আপনারা দুজনে বসে কিভাবে তাদের এই ম্যাটারটাকে সুরাহা করা যায় সেই জিনিসটা দেখুন। যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদেরকে নিশ্চয়ই বলবেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কারণ আমাদের লক্ষ্য প্রতিটা কৃষকের কাছে পৌঁছানো, আমাদের লক্ষ্য প্রতিটা কৃষকের ঘরে অর্থ পৌঁছানো, আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, যেটা কাউকে বাদ দিয়ে কখনো সবার বিকাশ সম্ভব হবে না। আজকের এই সুন্দর দিনে আমি তাই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ছদিন যে প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস চলবে সেটা সুন্দরভাবে চলবে, যাতে কোথাও কারোর হয়রানি না হয়, যথেষ্ট ভালো ব্যবহার করবেন কৃষকদের সঙ্গে, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, কৃষকরাও ধৈর্যের পরিচয় দেবেন। আপনারা পাঁচ ম্যাক্সিমাম 5 MT করে ধান বিক্রয় করতে পারবেন, প্রত্যেকে আসুন আপনারা সেখানে ধান বিক্রি করুন। রাজ্য সরকার আপনাদের পাশে ছিল, আগামী দিনেও সম্পূর্ণভাবে সরকার আপনাদের পাশে থাকবে। এই কোটি কথা বলে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।